সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের এটি হলো ঠাট শিক্ষা বা ঠাট সাধনার, আজকে এটি হলো অষ্টম ক্লাস। এই ক্লাসে আজকে আপনাদের দেখাবো ঠাট মারবা, এই মারবা ঠাটটি দেখাবো। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আরও ঠাট সম্পর্কে আলোচনা করেছি, যারা দেখেননি তারা প্লেলিস্টে ভিজিট করতে পারেন অথবা এখানে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে 10টি ঠাটের, সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি আমাদের প্লেলিস্টে পৌঁছাতে পারেন। তো যদি আপনারা চ্যানেলের মধ্যে থেকে পৌঁছাতে চান তাহলে চ্যানেলের মধ্যে গিয়ে প্লেলিস্টের মধ্যে ঠাট শিক্ষা বা ঠাট সাধনা বলে একটা সেকশন রয়েছে, সেখানে সবগুলো ঠাট আপনারা পেয়ে যাবেন। তো এটি হলো অষ্টম ঠাট, 10টি ঠাট রয়েছে যে হিন্দুস্তানি সঙ্গীতে যে 10টি ঠাটের উল্লেখ রয়েছে সেই 10টি ঠাটের মধ্যে অন্যতম ঠাট হচ্ছে মারবা ঠাট। ওকে, এটি হলো অষ্টম ক্লাস, অর্থাৎ 8টা ঠাট আমরা শিখতে চলেছি, 8 নম্বর ঠাটটি শিখতে চলেছি এই ক্লাসে। এর আগে আরও 7টি ক্লাস করেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। তো শিখবো আজকে এই মারবা ঠাটটি। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমরা এই মারবা ঠাটটি শেখার বা দেখার আগে আমরা জেনে নেব এটি শেখার জন্য যে আমরা কোন স্কেল ব্যবহার করব। আজকে যে স্কেলটি ব্যবহার করব সেটি হলো এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেল। তো এই স্কেল একটু সারেগামা পা দিনসা দেখিয়ে দিই, এটি কিন্তু একটা প্রেফারেবল স্কেল বলে মনে করি যারা বিগিনার্স যারা শিখছে তাদের জন্য, প্রত্যেকবারই আমি বলি। তো এই স্কেল একটু সারেগামা পা দিনসা দেখে নিই, এটি হলো সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটি হলো সারেগামা পা দিনসা এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেলে। যে স্বরগুলো দেখালাম বা যে নোটগুলো দেখালাম সবগুলো কিন্তু শুদ্ধ স্বর। আর এটি শেখার জন্য দুটো, একটা মাত্র কোমল স্বর লাগবে আর একটা কড়ি স্বর লাগবে। তো কোমল একটা মাত্র স্বর লাগছে কোমল রে, ওকে, শুদ্ধ রে ব্যবহার নেই, কোমল রে। আর একটা রয়েছে আর একটা কড়ি বা তীব্র স্বর যেটাকে বলি কড়ি মা, সেই মায়ের ব্যবহার রয়েছে। অর্থাৎ তাহলে একটা কোমল স্বর কোমল রে এবং আর একটা হলো কড়ি বা তীব্র স্বর কড়ি মা, ওকে। এই দুটো স্বর কোমল স্বর, একটা কোমল একটা কড়ি স্বর ব্যবহার হচ্ছে পুরো এই ঠাট্টিতে। আর এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু বর্জিত, সেটা হচ্ছে শুদ্ধ মা এবং শুদ্ধ রে সম্পূর্ণ বর্জিত, অর্থাৎ লাগছেই না টোটালি, হ্যাঁ এটা মাথায় রাখবেন। তো চলুন আমরা একটু ঠাট পরিচিতিটা একটু সেরে ফেলি। ঠাটের নাম হচ্ছে মারবা, হ্যাঁ মারবা ঠাট। তো এটা যে কোমল স্বর লাগবে এটাতে সেটা হচ্ছে কোমল রে, আর একটা হচ্ছে কড়ি বা তীব্র স্বর সেটা হচ্ছে কড়ি মা যেটা বললাম একটু আগেই। আর এটির জাতি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ, অর্থাৎ আরোহণে 7টি স্বর লাগছে, অবরোহণে কিন্তু 7টি স্বর লাগছে, সেই জন্য জাতি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ। আর এটার সঙ্গে যে তালটি ব্যবহার করবেন সেটা হচ্ছে তেওড়া তাল, তেওড়া তাল হচ্ছে 7 মাত্রা, সেই তালটি ব্যবহার হবে এখানে, অর্থাৎ 3 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4, এভাবে কিন্তু তালটা রয়েছে। তো চলুন আমরা এরপরে আসছে কিন্তু আরোহ এবং অবরোহটা একটু দেখে নিই। তো আরোহ এবং অবরোহটা রয়েছে এরকম, একটু খেয়াল করবেন আরোহটা, তো আরোহটা আমি সিম্পল আরোহটা দেখাবো, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা অবরোহটা বললাম, যাওয়াটাকে আরোহ বলে এবং ফিরে আসাটাকে অবরোহ বলে, ওকে। তো এখানে কোমল রে ব্যবহার করছি এবং এখানে কড়ি বা তীব্র স্বর ব্যবহার করলাম, আপনারা যেমনটা দেখলেন তো এরকম করবেন, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আবার এটাকে আকারে করবেন, আ করে নিলেন। তো এভাবে আরোহ এবং অবরোহটা বারবার করে নিন, করার পরে তারপরে যাবেন মূল যে ঠাটে রয়েছে সরগম রয়েছে সেই ঠাটে। তো আমরা একটু দেখে নেবো তেওড়া তালের সঙ্গে কীভাবে এটাকে প্লে করা যায়, পুরোটাকে আমি একটু বাজিয়ে শোনাবো আপনাদের, এরকমই কিন্তু বাজবে পুরোটা, এভাবে কিন্তু গাইতে হবে অ্যাটলিস্ট যখন ফাইনালি যখন আপনাদের হয়ে যাবে জিনিসটা। তো চলুন একটু তালের সঙ্গে একটুখানি আমরা শুনে নিই, গা মা পা ধা পা মা গা মা রে সা, গা মা পা ধা নি ধা সা নি ধা পা মা গা, গা মা পা ধা পা
আসুন আমরা এই থার্ড মারবা থার্ডটিকে একটু শেখার চেষ্টা করি। আমরা দুটো পার্ট করে শিখবো, সেটা হচ্ছে আমরা যেমন শুনলেন তালের সঙ্গে, কিন্তু আমি যেভাবে করলাম সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট পার্ট এবং দুটো পার্ট আছে। তো ফার্স্ট পার্টটা আমি দুবার গিয়ে নিলাম, তারপরে সেকেন্ড পার্টে গেলাম, সেকেন্ড পার্টটা গাওয়ার পরে আবার ফার্স্ট পার্টে এসে ফার্স্ট পার্টটা গিয়ে নিয়ে শেষ করলাম। এভাবে কিন্তু তালের সঙ্গে আমি করেছি। তালটির নাম হচ্ছে তেওড়া তাল। তো তেওড়া তাল হচ্ছে সাত মাত্রা। তো ফার্স্ট পার্টটা একটু যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে টোটাল চারটি লাইন রয়েছে ফার্স্ট পার্টে, রাইট? তো ফার্স্ট পার্টে চারটি লাইনে প্রথম এক একটা লাইনে কিন্তু এক একটা তাল কমপ্লিট হবে, অর্থাৎ তেওড়া তাল হলো সাত মাত্রা। এখানে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে সাত মাত্রা রয়েছে, গা মা পা ধা আ পা আ। হ্যাঁ, তাহলে কীরকম আছে, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। ওকে, তো এক ওয়ানে পড়ছে একটা তুড়ি, আবার আবার কিন্তু চার নম্বর মাত্রায় গিয়ে একটা পড়ছে, রাইট? তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এভাবে কিন্তু তালটা এভাবে কাউন্টিং হবে। তো চলুন আমরা একটু ফার্স্ট পার্টটা একটু শুনে নেবো আলাদা হবে কীরকম রয়েছে, খালি খালি তাল ছাড়া। তো রয়েছে গা থেকে শুরু হয়েছে, গা মা পা ধা পা মা গা মা রে হে সা, গা মা পা ধা নি ধা সা নি ধা পা মা গা। কেমন? গা মা পা ধা পা মা গা মা রে সা, গা মা পা ধা নি ধা সা নি ধা পা মা গা। তো চলুন চলুন আমরা একটু ধীরে ধীরে শেখার চেষ্টা করি। রয়েছে এরকম ফার্স্ট লাইনটা, রয়েছে এরকম তালটা শুরু হবে কিন্তু এই প্রথমে গা, গা মা পা ধা পা। তো এখানে জাস্ট দুটো আমরা এইভাবে করতে পারি, এটা হচ্ছে প্রথমে এক মাত্রায় আর একটা হচ্ছে চার মাত্রায়, রাইট? তো চলুন দেখে নেবো কেমন রয়েছে, গা মা পা গা কড়িমা, এটা কিন্তু কড়িমা, গা মা পা ধা ধা আ, ধা এক মাত্রা আ কিন্তু আর এক মাত্রা। ওকে, গা মা পা ধা পা, গা মা পা ধা পা, পা এক মাত্রা আ এক মাত্রা কিন্তু। হ্যাঁ, তো প্রথমে রয়েছে তিন মাত্রা, তারপরে কিন্তু চার মাত্রা। ওকে, গা মা পা ধা পা, গা মা পা ধা পা। ওকে, সেকেন্ড লাইনে যাবো, রয়েছে এরকম মা গা মা রে সা, মা কড়িমা, মা গা মা রে রে সা। এখানে কিন্তু কড়িমা গা কড়িমা কোমল রে, এটা কিন্তু কোমল রে, কোমল রে এ, কোমল রে এ, রে এ, রে একমাত্রা, এ একমাত্রা, তারপরে আবার আছে সা, সা আ। আবার এখানে কিন্তু সা রয়েছে আ রয়েছে, যেখানে যেখানে গোল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে আমাদের এক একটা মাত্রা কিন্তু। তো সেকেন্ড লাইনটা কেমন, মা গা মা রে সা, মা গা মা রে সা সা। ওকে, মা গা মা রে সা। ওকে, শেষ হলো। এরপরে যাবো থার্ড লাইন, থার্ড লাইনটা শুরু হবে আবার এখান থেকে, গা মা পা ধা নি ধা, গা কড়িমা পা ধা আ নি ধা, গা মা পা ধা নি ধা, গা মা পা ধা নি ধা। ওকে, তারপরে যাবো ফোর্থ লাইন, ফোর্থ লাইনটা কিন্তু সা থেকে, সা নি ধা পা মা গা সা, তার সব থেকে সা, সা নি ধা পা। এখানে কিন্তু আবার পা এক মাত্রা, আ কিন্তু আর এক মাত্রা, পা মা গা সা নি ধা পা মা গা। ওকে, শেষ হলো কিন্তু আমাদের এই ফোর্থ লাইন। এবার আমি পুরোটা ফার্স্ট পার্টটা একটু পুরোটা আপনাদের একটু গেয়ে শোনাই। যেরকম গা মা পা ধা পা মা গা মা রে সা,
পা ধা নি ধা সা নি ধা পা মা গা। ওকে, এই শেষ হলো কিন্তু আমাদের ফার্স্ট পার্ট। আমাদের ফার্স্ট পার্টটা এইভাবে আগে স্লোলি তুলে নেব, এক একটা ধরে ধরে এক একটা লাইন তুলে নেব, তারপরে যাবো কিন্তু আমরা সেকেন্ড পার্টের দিকে। এই ফার্স্ট পার্টটা আমরা দুবার গাইবো, গাওয়ার পরে তারপরে সেকেন্ড পার্টে যাবো কিন্তু। তো এখানে কিন্তু কড়ি কোথায় কোমল স্বর লাগলো, কোথায় কড়ি মা লাগলো, সেটা একটু মাথায় রেখে সেভাবে তোলার চেষ্টা করবেন। তো দুবার গাওয়ার পরে চলে যাবো আমরা ডিরেক্ট সেকেন্ড পার্টে। তো দেখে নেবো সেকেন্ড পার্টটা কেমন আছে। এখানে কিন্তু একটু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইনে কিন্তু এক একটা তাল কমপ্লিট হবে, অর্থাৎ সাত মাত্রার তাল, হ্যাঁ তাওড়া তাল। তো চলুন দেখে নেবো সেকেন্ড পার্টটা দেখে নেবো। তো ফার্স্ট পার্টটা দুবার গাওয়ার পরে সঙ্গে সঙ্গে আসবো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে এখানে কিন্তু শুরু হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকে যাবে সেকেন্ড পার্টটা, পুরো যেরকম হবে আমরা একটু শুনে নিই। খালি খালি এরকম রয়েছে, মা পা ধা নি সা গা রে গা মা গা রে সা নি ধা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, এরকম আছে। সঙ্গে সঙ্গে যখনই শেষ হবে, আবার সঙ্গে সঙ্গে এখানে শেষ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আবার কিন্তু গা থেকে শুরু হয়ে যাবে ফার্স্ট পার্টটা। তো চলুন দেখে নেবো এই সেকেন্ড পার্টের ফার্স্ট লাইনটা। তো এখানে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে তিন মাত্রা এখানে এরকম রয়েছে, মা থেকে শুরু হয়েছে মা পা ধা, এরপরে গিয়ে চার মাত্রা গিয়ে দেখবেন আ রয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু চার মাত্রা থেকে কিন্তু আ ধা আ থেকে শুরু হচ্ছে কিন্তু চার মাত্রাটা, কেমন একটু খেয়াল করবেন। মা পা ধা নি সা মা পা ধা আ নি সা মা পা ধা নি সা। ওকে, ফার্স্ট লাইনটা কেমন তাহলে, কড়ি মা পা ধা আ নি সা। ওকে, তারপরে আসবো তারপর লাইনটা, এটি রয়েছে তার সপ্তকের গা এবং করিমা, তার সপ্তকের করিমা অবধি যাবো আমরা। হ্যাঁ, এই সেকেন্ড পার্টটা শেখার জন্য এখানে কিন্তু সা কোমল রে, তার সপ্তকের গা এবং তার সপ্তকের সপ্তকের করিমা অবধি যেতে হবে কিন্তু। কিরকম, গা রে গা মা গা রে সা। ওকে, সেকেন্ড লাইনটা কেমন, গা রে কোমল রে গা করিমা গা রে সা, গা রে গা মা গা রে সা গা রে গা মা গা রে সা গা রে গা মা গা রে সা। ওকে, গা রে গা মা গা রে সা। সেকেন্ড লাইন শেষ হলো, থার্ড লাইন যাবো নি সঙ্গে সঙ্গে, নি কোথাও কিন্তু দাঁড়ালে চলবে না, তাল কেটে যাবে কিন্তু। নি ধা নি ধা পা ধা নি সা নি ধা পা ধা আ নি সা, যেখানে ধা আ রয়েছে সেই সব জায়গায় একটু বেশি থামলে কিন্তু আবার তাল কেটে যাবে কিন্তু। অতএব সেইভাবে কিন্তু আপনাদের মেজারমেন্ট করে কিন্তু সেভাবে গাইতে হবে, একটু ভালো করে লক্ষ্য করবেন। নি ধা পা ধা নি সা নি ধা পা ধা নি সা, থার্ড লাইন হলো, ফোর্থ লাইন যাবো এবার সার থেকে আবার এখানে শুরু হচ্ছে নি ধা পা মা গা রে সা, অর্থাৎ নি ধা পা মা গা রে সা, একদম ইজি আছে। নি ধা পা মা গা রে সা সা রে গা। ওকে, তো এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে লাস্টের লাইনটা আপনাদের ক্লিয়ার হলো আশা রাখি, নি ধা পা করিমা গা কোমল রে সা। ওকে, তো সেকেন্ড পার্টটা আমি একটু শুরু আবার একটু পুরোটা দেখিয়ে দেবো, রয়েছে এরকম গা মা মা পা ধা নি সা গা রে গা মা গা রে সা নি ধা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, যখন শেষ হবে সঙ্গে সঙ্গে ফার্স্ট পার্ট ঢুকে যাবে, গা মা পা ধা পা মা গা মা রে সা গা মা পা ধা নি ধা সা নি ধা পা মা গা। শেষ হলো, তো ফার্স্ট পার্টটা আবার কিন্তু দুবার গাইবো,
গেয়ে নিয়ে সেকেন্ড পার্টে ঢুকবো, সেকেন্ড পার্টটা গাওয়া হলে আবার ফার্স্ট পার্টে এসে গেয়ে নিয়ে তারপরে কিন্তু পুরোটা শেষ হবে। তো আমি পুরোটা একটু একবার আপনাদের গেয়ে শোনাই, রয়েছে এরকম এই গাতে এসে কিন্তু আবার শেষ হবে। তো পুরোটা আমি আবার তাল ছাড়া গিয়ে শোনালাম। তো এই ছিল আমাদের পুরো মারবা এই 30, আশা করি আপনারা তুলতে পারবেন। আর তালের দিকে খেয়াল রাখবেন অবশ্যই, 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4, এভাবে কিন্তু চলতে থাকবে তালটা, এভাবে করতে থাকবেন। তো এই ছিল আমাদের মারবা 30, আশা করি আপনারা তুলতে পারবেন। যদি অসুবিধা হয় 10 সেকেন্ড আগে পিছিয়ে করে শেখার চেষ্টা করবেন, আশা করি শিখতে পারবেন। বাকি আর দুটো 30 পেয়ে যাবেন আপনারা, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন অথবা প্লে লিস্ট ফলো করুন, আমাদের পেয়ে যাবেন। তো শেষ করছি আজকে এখানে মারবা 30 ক্লাস এখানে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, ফেসবুকে গিয়ে সেই পেজটি লাইক করে রাখতে পারেন। সেখানে ইন অ্যাডভান্স আমরা জানাই আমাদের চ্যানেলে কী ধরনের গান বা টিউটোরিয়াল আসতে চলেছে। আর আমাদের একটা গ্রুপ রয়েছে, এনজে মিউজিক সঙ্গীত শিক্ষা গ্রুপ, গ্রুপে আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গান বা টিউটোরিয়ালে অন্য কোনো ক্লাসে। শেষ করলাম এখানে, নমস্কার।